আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি, দেখি আর কারা কারা আছে। বাকরুদ্ধ আপনাকে যুক্ত করা হয়েছে, বাকরুদ্ধ আপনি বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাইয়া, ধন্যবাদ যুক্ত করার জন্য। কেমন আছেন হ্যাঁ ভাই, ভালো আছি আশা করি, আপনি ভালো বলেন তাহলে। ভাই? আসলে আমি লাইভে যুক্ত হয়ে আপনাদের তো দেখা হয় না, কিন্তু মানে আমি এমনি ইউটিউব থেকে অনেকদিন ধরে আপনাদের ভিডিও দেখি। তো আসলে আমি এখানে একটা ছদ্মনাম দিয়ে এসেছি, তো আমি এসে এটা বললে তো সমস্যা নাই। আপনার কোনো ব্যক্তিগত ইনফরমেশন দিয়েন না, সেটা না দিয়ে অন্য যা বলার বলেন। হ্যাঁ মানে আমি আসলে ইসলাম থেকে আর কি বের হয়ে গেছি, মানে ইসলাম ত্যাগ করেছি। তাই তো আসলে মানে কি বলবো, অনেক কিছুই বলার আছে। অর্থাৎ আমি আমার এই যে অভিজ্ঞতাটা, মানে এই যে আমি এক সময় খুবই খুবই কট্টর একজন মুসলিম ছিলাম, এবং আমি মাদ্রাসাতেও শিক্ষকতা করেছি। তো মানে এই অভিজ্ঞতাটা আমি আসলে শেয়ার করতে চাই। তো আমি আসলে আমার আশেপাশে কাউকেই মানে সেরকম পাই না কথা বলার মতো, মানে কথা বলার মতো আমি আসলে সেরকম কাউকেই পাই না। তো এখন আপনার কাছে যে বিষয়টা আসলে পরামর্শ নিতে চাই, যে মানে বাংলাদেশে আমার মনে হয়, আমি আগে ভাবতাম যে এরকম লোকের সংখ্যা মনে হয় কম। আমাকে কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, কিন্তু এখন আমার মনে হয়, আমি আরো অনেক ভিডিও দেখি, আপনার ভিডিও দেখি, মুফতি আবদুল্লাহ মাসুদ ভাইয়ের ভিডিও দেখি, তারপরে লালু উস্তাদ নামে একজন আছে, এরপরে মাতুব্বর, আজাদ, অভিজিৎ, এরকম আরো অনেকে ভিডিও দেখি। তো এগুলো দেখে আমার মনে হয় যে এখন অনেক মানুষই আর কি বিষয়টা জানে এবং বোঝে আসলে বাকরুদ্ধ ইসলাম ভাই, কি। আপনি কি অফেন্ডেড হবেন আমি যদি আপনাকে কোনো সুরা পড়তে বলি? যেহেতু আপনি বলতেছেন আপনি মাদ্রাসাতে পড়াইছেন, আপনি কি অফেন্ডেড হবেন যদি আমি আপনাকে বলি যে একটা সুরা একটু পড়ে শোনাতে? ভাই বিষয়টা হচ্ছে কি যে আমি মানে ইসে আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি, বুঝছেন? তারপরে আর আলিয়া মাদ্রাসাতে কিন্তু আপনার ওই মানে তো জানেনই যে বাংলা ইংরেজি মিক্স করে পড়ায়, এবং কোরআন পড়াটা তো শুদ্ধভাবে শেখানো হয় না। আর আমি একটা নুরানি মাদ্রাসাতে শিক্ষকতা করেছি, এবং আমি সেখানে বাংলা ইংরেজি পড়াতাম। এবং আমি মনে করেন যে আপনার কোরআন ইসে আপনার দাখিলে নবম দশম শ্রেণীতে সুরা বাকারা এবং সুরা আলে ইমরানের বাংলা অনুবাদ পড়ানো হয়। তাছাড়া আমি মূলত ইসলাম সম্পর্কে, ইসলামের যে অনেক যে কঠিন বিধিবিধানগুলো, মানে যেগুলো আর কি মানে আমাকে এটা থেকে পুরোপুরি বের হয়ে আসতে সাহায্য করছে, এইসব যে বিধিবিধানগুলো মূলত আপনাদের কাছ থেকে জানা, এবং সংসার .com-এর অনেক লেখা এবং কোরআনের আয়াত বা যে হাদিসের রেফারেন্স আছে সেগুলো থেকে আমার জানা, এটাই আর কি। আচ্ছা জি ভাই, আচ্ছা। তো আমি আর কি যেটা জানতে চাচ্ছিলাম, মানে এটা একটা পরামর্শ, আমার মনে হয় এই প্রশ্নটা আমার না, আরো অনেকেরই আছে যারা আমার মতো বাংলাদেশে আছে। আসলে এখানে মানে একটা বন্দি জীবন থেকে মুক্ত হওয়া ঠিকই, কিন্তু মুক্ত হওয়ার পরে আবার বন্দি হয়ে যাওয়া সেরকম। কারণ কি যে আমরা এমন একটা পরিবেশে থাকি যে কোনো একটা বিষয় যে কারোর সাথে শেয়ার করবো এরকম মানুষ আসলে পাওয়া যায় না। বা আমার যে ভবিষ্যৎ জীবন, আমি অবিবাহিত, এখনো বিয়ে করিনি, ভবিষ্যৎ জীবন নিয়ে আমি আসলে সবসময় শঙ্কা মানে শঙ্কিত থাকি যে এরকম একটা পরিবেশে আমি কিভাবে আমার পরিবার গড়বো, বা আমার নেক্সট জেনারেশন, তো মানে আশেপাশে এই এইগুলো এইসব বিশ্বাস নিয়েই তো মানে আর কি তারাও বড় হবে। তো আমি আর কি তাদেরকে সেপারেটলি কিভাবে আর কি নিজের জীবনটা ই করবো, লাইফ লিড করবো, এই বিষয়টা আমি আসলে ঠিক বুঝে উঠতে পারি না। তো যদি কিছু পরামর্শ দিতেন আসিফ ভাইয়ের কাছে আর কি জানতে চাচ্ছিলাম। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি আপনার কি আমি কোনো বুঝি পরামর্শ নাই ভাই দিবেন? ওনার কোশ্চেনটা, আমি বুঝি নাই কি ব্যাপারে পরামর্শ চাইছেন, কথাটা বুঝি নাই আর কি। কিন্তু বাকুদ ভাই কি কষ্ট করে আরেকবার কি বলবেন? হ্যাঁ ভাই বলতেছি, মানে আমি বলতেছি যে আমার মতন এরকম মানে ইসলাম। ভাই আমার কথা রিপিট হচ্ছে, হ্যাঁ আপনার ওইখান থেকে কি হ্যালো। হচ্ছে আরেকবার আরেকবার বলেন, সমস্যা নেই। হ্যাঁ মানে বলছি, যারা বাংলাদেশে তো মানে মুসলিমদের সংখ্যা অনেক বেশি, এবং বর্তমানে অনেকে ইসলাম থেকে বের হচ্ছে, এবং তারা আমাদের মাঝে আছে, আমার মনে হয় তারা মুখ খোলে না। তো তারা এই পরিবেশে থেকে মানে প্রত্যেকের হয়তো উচ্চ শিক্ষা অর্জন করা বা বাহিরে কোনো রাষ্ট্রে চলে যাওয়া, এটা হয়তো সবার পক্ষে সম্ভব হয় না। তো আমি বলতে চাচ্ছি যে বা এরকম এরকম হতে পারে যে আমি চলে গেলে তো শুধু আমি চলে গেলাম, আমার জীবনটা ইয়ে হলো, কিন্তু আমি আসলে যেখানে জন্মগ্রহণ করেছি, আমার দেশের মানুষ যে এই একটা বিশাল বিরাট বড় সমস্যার ভিতরে আছে, একটা বন্দি জীবনের ভিতরে আছে, তো এখানে থেকে আসলে নিজের জীবনটা কিভাবে ই করা যায়, বা নিজের যে পরিবার যে গঠন, যে আমি তো চাইবো না যে আমার সন্তানটা একটা জঙ্গি হোক বা ওই ইসলামী শিক্ষায় গড়ে উঠুক, আমি তো চাইবো যে সে একটা স্বাধীন মানুষ হয়ে, একদম সভ্য মানুষ হয়ে গড়ে উঠুক। তো আসলে সেটা আমরা কিভাবে এখানে থেকে করতে পারি, সেই বিষয়ে পরামর্শ চাচ্ছিলাম। আচ্ছা আসি ভাই, উনি হচ্ছে যে ওনার সন্তানকে কিভাবে আর কি ভালো শিক্ষা দিবেন ওটা সম্পর্কে আর কি জিজ্ঞেস করছিলেন। বাকুদু ভাই একটু ইয়ে করে দিই, আমার মনে হয় আপনি যদি মানে মাদ্রাসায় তো দেওয়া অবশ্যই উচিত হবে না, কেননা তার তো ভবিষ্যৎ অন্ধকার, মাদ্রাসায় দিলে সে আর কি করে খাবে।
আপনি ভালো কোনো স্কুল কলেজে জ্ঞান থাকে এবং তাকে যুক্তি করতে হয়, ভাবতে হয় কিভাবে সত্য মিথ্যা যাচাই করতে হয়, জিনিসটা ধীরে ধীরে শেখান। আর মনে হয় বাকিটা আপনার সন্তানের সাথে যদি আপনার ভালো ফ্রেন্ডশিপ থাকে, আপনি যদি তাকে ঠিক মতো বোঝাতে পারেন আপনার সন্তান, তাহলে আপনার সন্তান ওই জিনিসটা ভালোভাবে ক্যাচ করে নিতে পারবে, যে যুক্তি দিয়ে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বুঝতে হয়, অযৌক্তিক কথাগুলো কিভাবে ধরতে হয়, এই জিনিসগুলো সে খুব ভালোভাবে বুঝে যাবে। আর বাকি বাকিগুলো তো আর বেশি ইয়ে করে নাই, যে কিভাবে থাকবে না করবে সেটা, সেটা আপনার পরিস্থিতি আমি তো ভাই ভালো বলতে পারবো না, যে আপনি কিভাবে আপনার ধরেন ফিনান্সিয়াল অবস্থার কথা জিজ্ঞেস করলে আমি তো সেটা বলতে পারবো না যে কিভাবে সেটা বেটার করবেন। বাট আমার মনে হয় যে আপনারা ইয়ে এনাফ, ইন্টেলিজেন্ট এনাফ যে একটু প্রখর ভাবে চিন্তা করে নিজেদের জন্য কোন পজিশনটা ভালো হবে ওটা বের করা, যাচাই বাছাই করা, ওই জিনিসটা আপনারা করতে পারবেন। একটু জাস্ট মাথাটা খাটা চিন্তা করেন, আমার মনে হয় আপনারা পেরে যাবেন আর কি। আচ্ছা, এই বিষয়ে আসলে মনে হয় আমাদের আরো মানে মানে কাজ করতে হবে, যে বাচ্চাদেরকে কিভাবে আমরা মানে মুক্ত বুদ্ধির চর্চায় নিয়ে আসবো, বা মুক্ত মানুষ হিসেবে একজন মানে স্বাধীন চেতা মানুষ হিসেবে, আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে আসলে আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করবো, এটার জন্য আসলে আরো আমাদের ইয়া লাগবে, সময় লাগবে, এটা এখনই আমি বলতে পারছি না বাকরুদ্ধ ভাই। তবে আপনাকে যেটা পরামর্শ দিতে পারি, আমার একটা বই আছে আমার ভাবানুবাদ, ছোটদের জন্য মানববাদ, এই বইটা কিনে আপনিও পড়তে পারেন, আপনার বাচ্চাদেরকেও পড়াতে পারেন। আর বাংলাদেশে যে সমস্ত মানুষেরা আছেন যারা হচ্ছে মুক্ত চিন্তার পথের আমাদের একই সাথে, তারা আপাতত যেই কাজ আমরা করতে বলি, সবসময় বলি যে আপনারা মানে ছদ্মনামে বা আপনাদের আইডেন্টিটি হাইড করে আমাদের কাজে আপনারা অংশগ্রহণ করেন গোপনে, যেন নিজের পরিচয়টা প্রকাশ না পায়, সেটা মানে পরিচয়টা লুকিয়ে রেখে আমাদের আন্দোলনে সহযোদ্ধা হিসেবে কাজ করেন। এবং আমরা যদি সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আমাদের সমাজকে পরিবর্তন করে ফেলা খুব কঠিন হতো না, যদি আমরা অনেকে মিলে কাজ করতাম। কিন্তু বেশিরভাগ মানুষই আসলে কিছু করতে চান না, এটাই হচ্ছে বড় সমস্যা। অনেকে মুক্ত মানুষ, মুক্ত চিন্তার মানুষ, কিন্তু কিছু করতে চান না, এটাই হচ্ছে বড় সমস্যা আমি আমি মনে করি। তো আপনি যদি বাকরুদ্দ ভাই, আপনি যদি আমাদের এই আন্দোলনে, আমাদের এই কাজে যদি যুক্ত হতে চান বা অন্য অন্য কথাবার্তা বলতে চান, কাজ করতে চান, তাহলে আপনি আমাকে একটা ইমেল করে দিয়েন, আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে info@সংশয়.com, সেখানে আমরা কথা বলবো। বা রুদ্ধ ভাই, আপনাকে কি তাহলে আজকে বিদায় জানাবো? আর একটা কথা ছিল ভাই, একটু ইসে মানে বিষয়টা হচ্ছে যে পরিবার বা সন্তানকে বড় করার ক্ষেত্রে মানে একটা সুস্থ পরিবেশ দরকার। যেমন সবার আগে হচ্ছে একটা শিক্ষিত মা দরকার। এখন মনে করেন যে একটা বাচ্চাকে আমি বললাম অনেক কিছু, যে ধর্মের অনেক ইসে মানে যে খারাপ দিক বা যে পরস্পর বিরোধী কথাবার্তা, যে নিষ্ঠুর যে বিধানগুলো, এগুলো দেখা যাচ্ছে আমি বললাম। এখন দেখা যাচ্ছে যে সে দেখা তাকে কেউ জিজ্ঞেস করলো, সে বলে দিল যে আমি এটা মনে করি। তারপরে এটা তোমাকে কে বলছে? তাইলে আমার বাবা বলছে। তারপরে তো মানে বিষয়টা মানে এটাও একটা মানে ভয়ের ব্যাপার, যদি যদি জানাজানি হয়ে যায় যে আমি আসলে এরকম কথা বলি। হ্যাঁ, সেটা তো একটা বিপদের ব্যাপার, তাহলে আপনি আপনার বাচ্চাকেও এই জিনিসটা বুঝিয়ে দিবেন যে এই জিনিসগুলো বাইরে বলাটা বিপদজনক। আচ্ছা, ওনার আচ্ছা ভাই, আপনার এখানে তো অনেক ফোনও আসছে এবং ইকো হচ্ছে, আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই, আবার ভবিষ্যতে আরেকদিন কথা বলবো। আপনার এখান থেকে তো অনেক মানে সাউন্ড হচ্ছে, ফোনও আসছে একটার পর একটা, তো এই জিনিসটা আপনি আপনার বাচ্চাকেও বুঝিয়ে দিতে পারেন যে এই জিনিসগুলো নিয়ে বাইরে কথা বলাটা একটু বিপজ্জনক, সে যেন অন্য মানুষের সাথে এগুলো নিয়ে কথা বলতে না বলে। আর সরাসরি ধর্ম ধর্মে অমানবিক বিষয় আছে এগুলো বলার থেকে, যুক্তি কিভাবে কাজ করে, ম্যাথমেটিক্স কিভাবে কাজ করে, মানে গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করতে হয়, যুক্তি মানে যৌক্তিক বিভিন্ন জিনিসপত্র আপনি তাকে শেখাতে পারেন, পরবর্তীতে সে নিজেই হয়তো বুঝে বুঝে যাবে যে ধর্মগুলা কতটা হাস্যকর এবং মিথ্যা, এটা হয়তো সে নিজেই টের পাবে। আচ্ছা ফারাজ ভাই, আমি তাহলে পরের জনকে যুক্ত করি। মোশাররফ হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে, মোশাররফ হোসেন আপনি বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। যাক, আপনার উপর শান্তি বর্ষণ হোক, এবং ফারাজ ভাইয়ের উপরে হোক, এবং আপনাদের ফ্যামিলির উপরে হোক। আমি মানে কয়েকদিন আগে ফারাজ ভাইয়ের সঙ্গে কথা বলেছি আর কি, সে অনেক রাত্রে লাইন পেয়েছিলাম, আপনি চলে গেলেন, আপনার সঙ্গে কথা বলার আমার খুব ইচ্ছা। আমি এক্স মুসলিম ইন্ডিয়া থেকে। আচ্ছা আচ্ছা, বলেন। শুনতে পাচ্ছেন তো? এখন আমরা তো ভালো জায়গায় থাকি, আপনার বাংলাদেশের মতো তো এই আব্বাসীদের মতো সন্ত্রাসীদের এলাকায় থাকি না, এই জন্য অনেকটা নিরাপদ। তবুও মানে যারা শুনে ধর্ম করে আমাদের মুসলিমদের মধ্যে, এদের তো এমনি বুঝি পারা যায় না, অন্ধ অজ্ঞ মূর্খ, সে আর কি বলবো। তো আমার যা বন্ধু বান্ধব আছে, ফরাজ ভাই যেদিন আমার যুক্তি দিয়েছিল, আমি করেছি অবশ্য, ভালো ভালো মানে শিক্ষিত মানুষজনের সব লিঙ্ক দিয়েছি। হ্যাঁ, দিয়ে মোটামুটি ফোন পাচ্ছি, বুঝলেন তো, ফোন করতে সব যে এগুলো কতটা সত্য, আমি বললাম কেন ওখানে তো কোরআন বা হাদিস দিয়ে তো আসিফ ভাই সব তো রেফারেন্স দিয়ে হচ্ছে দেখিয়ে দিচ্ছে না, কতটা নির্মমতা রয়েছে আমাদের ধর্মে, গর্বতা রয়েছে। তারপরে এখন কি করবো না করবো ভাবো, যাই হোক,
আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি যে বাংলাদেশে কি মাদ্রাসা সবই মাদ্রাসা শিক্ষা? আমি আমি তো বাংলাদেশে যাইনি কখনো। হ্যাঁ না, বাংলাদেশে মানে সব মাদ্রাসা শিক্ষা না। মানে আমাদের ইন্ডিয়াতে যেমন ওই গ্রামে গ্রামে হাফেজি মাদ্রাসা, মানে একটা নাম দিয়ে জুলফিকারিয়া মাদ্রাসা, এরকম নাম আছে বুঝলেন তো। এবার খুব গরিব মানুষদের ছেলে পিলেই ওখানে পাঠানো হয়, ওই চাইল্ড চাইল্ড ডাইল তুলে বেড়ায় গ্রামে গ্রামে, আর খাওয়া দাওয়া করে, আর ইজ্জত জুলুম করে নামাজ কালাম করায়। এই হচ্ছে ব্যাপারটা। আমরা চেষ্টা করছি, আমি তো অলরেডি আমার বাড়ি থেকেও মানে আমরা ওই সমস্ত মাদ্রাসার সাহায্য করছি না, ঠিক আছে, করছি দুস্থ মানুষ বা রোগাক্রান্ত মানুষ, হ্যাঁ, এদের সাহায্য করার চেষ্টা করি। আমি ভারতে একটা নামি কোম্পানিতে কাজ করি, অবশ্য গ্রামেই থাকি, বড় সংলগ্ন, বুঝলেন। সেটা তো ভাই আমি বলতে পারবো না কিভাবে বেশি বেশি প্রচার করতে পারবেন। যেটা করতে পারেন আপনি আপনার প্রোফাইল থেকে, ফেসবুক প্রোফাইল থেকে বা ইউটিউব চ্যানেল থেকে সেগুলো প্রচার করতে পারেন, শেয়ার দিতে পারেন। আর যদি আরো বেশি, আরো যদি বেশি করতে চান, যদি বেশি করতে চান তাহলে আমাদের সংশয় ডট কম এর যে ওয়েবসাইট আছে সেখানে ডোনেশন দেওয়া যাবে, ডোনেশন দিতে পারেন, তাহলে আমরা সেই টাকা দিয়ে আমাদের লেখাগুলোকে আরো প্রচার করতে পারবো। অনেক পদ্ধতি আছে। বা আপনি যদি কোনো কাজ করে দিতে চান আমাদেরকে, মনে করেন একটা ভিডিও এডিটিং করতে যদি পারেন আপনি, তাহলে ভিডিও এডিটিং করে দেন, বা একটা ছবি বানিয়ে দেন, একটা কার্টুন বানিয়ে দেন, যে বা একটা গান গান, একটা কবিতা লেখেন, যেইভাবে আপনি পারেন, আপনার যেটা যতটুকু সামর্থ্য আছে, যেই কাজে আপনি এক্সপার্ট, সেইভাবে আপনি আমাদের আন্দোলনকে হেল্প করতে পারেন, তাহলে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমার এমনি কোনো প্রশ্ন নেই, কারণ আমি মোটামুটি সব শুনেছি। আমি অনেকদিন থেকেই আপনার এই অনুষ্ঠান শুনি, আর এই আপনার লিভ ধরতে পারি না কখন যে আপনি শুরু করেন, কবে, এই যেমন 30 তারিখে করেছিলেন, আবার আজকে এই 4 তারিখ বোধ হয়, হ্যাঁ, তার মধ্যে করেছিলেন কিনা অত খেয়াল হয়নি, তবে আমি পুরোনো ভিডিও গুলো দেখেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ভালো থাকুন ভাই। ঠিক আছে ভাই, ভালো লাগলো কথা বলে, আবার কথা হবে আরেক সময়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি পরে কথা বলে নিবো, আমি একটু সময় করে আমি ওনার সাথে কথা বলে নিবো, যেভাবে আমি যে লিংকে কথা বলতেছি সেখানে আমি কথা বলবো, আমার 2-1 দিন সময় লাগবে কথা বলে, তারপর আমি ওনার সাথে সব মানে করব, ফাইনাল করব যে কিভাবে কি করা যায়। যেটা আপাতত আমি যেহেতু এই যে আমার অপারেশনের জন্য আমি একটু হয়ে আছি, আমি একটু ফ্রি হলেই ওনাকে নক দিব। ফারাজ ভাই, আপনি যিনি ব্যাকস্টেজে আছেন ওনার নাম আমি আর এখানে বললাম না, আপনি আপনি একটু অপেক্ষা করেন, আমি 2-1 দিনের মধ্যেই আপনার সাথে যোগাযোগ করবো, যোগাযোগ করে আপনার সাথে কথা বলবো। আমি আপনার মেল পেয়েছি, আমি যোগাযোগ করবো আপনার নাম, আর যেহেতু আপনি আমাদের জন্য কাজ করবেন সেহেতু আপনার নাম আর আমি এখানে প্রকাশ করলাম না, বা আপনার সাথে আপনাকে আনলামও না আপনাকে, তাহলে আমরা বিদায়, আমি বিদায় জানাই, আমি পরে আপনার সাথে যোগাযোগ করবো, আমি 2-1 একটু ফ্রি হলেই আপনার সাথে যোগাযোগ করছি। ঠিক আছে ভাই, আমি তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি আজকে। ঠিক আছে, তাহলে আরেকজনকে যুক্ত করি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, 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 শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, একটা জিহাদ হয়ে যাবে আজকে, আলহামদুলিল্লাহ, নিয়ে আসুন।